প্রকৃতির ইকোসিস্টেম নষ্ট করতে ওস্তাদ আমরা। দু বছর আগেও গুলিয়াখালি ছিল সবুজে ঘেরা এক প্রান্তর, আর এখন মানুষের পদচারণায় গুলিয়াখালি হারিয়েছে তার সবুজ ঘাসের সৌন্দর্য। সেই সবুজ ঘাসে আগে জমা থাকতো জোয়ারের পানি, সেই জোয়ারের পানি এখন আর থাকে না। সেখানে এখন থাকে মানুষরূপী জানোয়ারদের ফেলে যাওয়া বিরিয়ানির প্যাকেট, চিপসের প্যাকেট, পলিথিন, বিভিন্ন নোংরা আবর্জনা। এই দুটি ছবিই দেখুন। এ প্রথম ছবিটি যেটা প্রথম ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, গুলিয়াখালি বিচের ছবি। আর এখন এই ভাইরাল হওয়া ছবির ফলে মানুষের পদচারণায় ওইখানের তৃতীয় ছবিটি আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন। দুটো ছবি ড্রোনের মাধ্যমে নেওয়া হয়েছিল, দুটো ছবির মধ্যে তফাত বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আর কত শিক্ষিত হলে আমরা সচেতন হব। আসলে আমাদের স্কুল কলেজগুলোর উচিত ছিল আমাদেরকে ড্রেসের জন্য বকা না দিয়ে, না পিটিয়ে, আমাদেরকে যেখানে সেখানে ময়লা না ফেলার জন্য যদি পিটাতো, তাহলে অন্তত একটা ভালো শিক্ষা পেতাম আমরা জীবনে। এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আমরা যতদিন নিজেরা সচেতন হব না, ততদিন পর্যন্ত এই পৃথিবীর সৌন্দর্য থাকবে বলে আমার মনে হয় না। তো শেষে আপনার কাছে এটুকুই রিকোয়েস্ট করব, নিজেকে একটু পরিবর্তন করুন, যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এই ভিডিওটা আপনার শেয়ার করে দিন। তাহলে মানুষ একটু হলেও সচেতন হবে আশা করি।